নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকল খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, এখন বিকেল বেলা। তো এখন আমি বেরোবো, ঘরোয়া সামান আনতে যাবো, মাসকাবারি সামান আনতে যাবো। তোমাদের দাদা কাজে আছে, তো কাজ থেকে এসে ও পরে যাবে আনতে, আমি গিয়ে কিনতে থাকবো, তো পরে গিয়ে আমাকে নিয়ে চলে আসবে। তো চলো, সাথে থাকো, দেখতে পারবে। তো ঘর থেকে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমাদের এই গলিটাতেই আছি, যেখানে থাকি সেই গলিটাতেই আছি। তো যাচ্ছি, হেঁটে যাওয়ার পথ অনেকটা, তো আমাকে হেঁটে যেতে হবে, প্রায় ২০-২৫ মিনিট লাগবে ডিমার্ট পর্যন্ত যেতে ঘর থেকে পায়ে হেঁটে। তো ওদের দাদা যেহেতু বলেছে পরে আসবে, সেই জন্য আমি আগে বেরিয়ে যাচ্ছি। তো দেখো হাঁটছি রোড দিয়ে, ভালোও লাগছে না, একা একা মনে হয়, কেউ সাথে থাকলে ভালো হতো, কিন্তু কাউকেই সাথে সেভাবে পাওয়া যায় না, একাই চলতে হয়। তো যাই হোক, বলতে বলতে আমরা অলরেডি চলেও এসেছি, এমনকি তোমাদের দাদাও চলে এসছে। ওই দেখো তোমাদের দাদা আগে হাঁটছে, মানে আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে 25 মিনিট হেঁটে যেতে যেতে তোমাদের দাদাও চলে এসছে, আমি প্রায় পৌঁছে গেছি তখনই চলে এসছে। তো যাই হোক, এই দেখো কেক টেক কিনছি, তারপরে যেদিকে ডাল টাল এসব কিনছি, সমস্ত জিনিসপত্র কেনাকাটা শুরু করে দিয়েছি, ঘরোয়া জিনিসপত্র যা যা লাগবে সব কেনাকাটা করছি, এক মাসের কেনাকাটা আর কি। তো আজকে দেখো অনেক ফাঁকা, যেহেতু আমরা একটু লেটে এসেছি, তো আমাদের শপিং করাও হয়ে গেছে। এই দেখো এক ট্রলি ভর্তি করে নিয়েছি, এক মাসে যা যা লাগবে আর কি। আর এদিকে দুটো ডাব্বা নিয়েছি, এখান থেকে একটা নেবো আর একটা রেখে দেবো। তো যাই হোক, এদিকে কেনা মার্কেট কমপ্লিট করে তো এদিকে চলে আসলাম কাউন্টারে বিল করতে। দেখো বিল করছি, কাউন্টারেও বিশাল ভিড় থাকে জানো তো, তো সেই জন্য আমাদের শপিং করা অনেক লেট হয়ে যায়। যদিও আজকে জানি না খুব ফাঁকা, যার জন্য আমাদের তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল। তো দেখো বিল করাও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তো এখন আমরা বেরোবো। তো বাইরে ভেতর থেকে দেখতে পাচ্ছি বাইরে খুব বৃষ্টি হয়েছে, যদিও এই মুহূর্তে বৃষ্টিটা নেই, ভালোই হয়েছে, যার জন্য আমরা বেরোতে পারবো, কারণ দুটো ছেলে মেয়েকে থুয়ে এসেছি ঘরে, তার জন্য দেখো কীরকম ভেজা ভেজা, প্রচুর বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন আমরা ঘরের দিকে যাব। তো চলো ঘরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আমরা চলে এসেছি ডিমার্ট থেকে, শপিং করে মাসকাবারি সামান নিয়ে চলে এসেছি। তো এই যে ঘরে ঢুকলাম জাস্ট, দেখো। আর এই যে এদের জন্য পপকর্ন আনা হয়েছে, ছেলে মেয়েদের জন্য খুব ভালোবাসে, আমরাও ভালো খাই। মেয়ে খাচ্ছে প্লেটে, বাবাকে দেবে না, ঠিক আছে, কিরম বদমাশ করছে। আর ছেলে খাবে হচ্ছে কাগজে, দেখো দুজনা যায় ঝগড়া করে, দেখো মশলা দেওয়া পপকর্ন ভালো লাগে, আমরা সবাই খুব ভালো খাই। ছেলে মেয়ে যাওয়ার সময় বলছে যে মাম্মি আমাদের জন্য পপকর্ন আনবে, তা ওদের জন্য পপকর্ন এনেছি, এই দেখো ওদের নিয়ে নিয়ে ওদের রেখেই গেছি। তো চলো কি কি এনেছি তোমরা দেখবে। শুরুতে লবণ থেকে শুরু করলাম, এটা ওপরে ছিল তাই, এই যে লবণের প্যাকেট নিয়ে এসেছি, এই যে ম্যাগি বাচ্চাদের জন্য, এই যে পাস্তা সব বাচ্চাদের, আনিয়ে এনেছি সর্ষের তেল, একটাই এনেছি, খুব একটা সর্ষের তেল আমরা খাই না, মাছ মাংসতে খাই, তার জন্য আর ঘরে আরেক বোতল আছে, তার জন্য একটা এনেছি। আর এই যে লঙ্কা গুঁড়ো নিয়ে এসেছি 500 গ্রামের, সর্ষে 200 গ্রাম, এলাচ নিয়ে এসেছি, তারপর হচ্ছে কাঠবাদাম, বাচ্চারা খায়, ছেলে মেয়েদের জন্য আনা হয়েছে। আর এদিকে এই দেখো তেলের প্যাকেট নিয়ে এসেছি, এর আগে ডাব্বা এনেছিলাম, ডাব্বার থেকে প্যাকেটে লাভ বেশি, ডাব্বাতে লস, এই জন্য ডাব প্যাকেট নিয়ে এসেছি, 5 প্যাকেট নিয়ে এসেছি। এই লবণ আরেক প্যাকেট, এক মাসের আর কি। আর এই যে সোয়াবিন নিয়ে এসেছি, বড় সাইজটা খাই তো এবার ছোট সাইজটা নিয়েছি, যেহেতু রুটি বেশি খাই সেই জন্য ছোট সাইজের সোয়াবিন 2 প্যাকেট নিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে ধনিয়া, লং, এটা হচ্ছে তোমার কাবলি ছোলা, বাটানা, এগুলো হচ্ছে ব্যাটারি নিয়ে এসেছি, ওই আমাদের রিমোটে লাগে, সেই জন্য রিমোটে না, তারপরে আরো জিনিস লাগে, যাই হোক এক পাতা নিয়ে এসেছি। আর এই যে সাবান নিয়ে এসেছি, কাপড় ধোয়ার সাবান আছে তো তাও 4টে নিয়ে এসেছি, 3টে আছে। আর ওই ব্যাটারিটা জানো কেন এনেছি, ব্যাটারি ওখানে অনেক সস্তা সেই জন্য 1 প্যাকেট নিয়ে এসেছি। জিরা নিয়ে এসেছি, এই যে জিরার যা দাম 800 টাকা কিলো, বাবা মাথায় হাত, কি করবো খেতে তো হবে তাই না। আর এই যে মুগ ডাল নিয়ে এসেছি, মুসুর ডালটা আনিনি, মুসুর ডালটা ঘরে আছে তাই আনিনি। আর এই যে আটা নিয়ে এসেছি, কারণ আমরা ভাতটা কম খাই, এখন রুটি বেশি খাই, তার জন্য আটা নিয়ে এসেছি 5 কিলোর মতো। শুকনো লঙ্কা, আর বাচ্চাদের জন্য একটু চকোস নিয়ে এসেছি,
আর এই যে 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি, এই 1 প্যাকেট, এইটা 1 প্যাকেট। এক মাসে আমার লাগবে 2 প্যাকেট, কারণ বাচ্চারা সকালবেলা খায়, বিকেল বেলা কখনো খায়, আমরাও খাই টুকটাক। আর ধূপকাঠি নিয়ে এসেছি, কোলগেট নিয়ে এসেছি, আর এটা হচ্ছে সেন্সোডাইন নিয়ে এসেছি। আর বাচ্চাদের জন্য দুটো পার্ক নিয়ে এসেছি, কাপড় ধোয়ার সাবান, এই সরি বাসন ধোয়ার সাবান নিয়ে এসেছি, আছে ঘরে দুটো তিনটে, তো দুটো নিয়ে এসেছি, আমার এক মাসের উপরে চলে যাবে। আর এই যে কেক নিয়ে এসেছি, বাচ্চাদেরই বেশি, আর ঘরোয়া সামান ব্যাস এই এনেছি। আর এই যে আরও ওখানে আছে, আর এই যে কাজু বাদাম নিয়ে এসেছি, আর এই যে আর একটা কেক, এই নিয়ে এসেছি, আর কিছু আনিনি, বাকি সবই আছে ঘরে। পুরো পাহাড় হয়ে গেছে জিনিসপত্রে, ব্যাস এই এনেছি। ডিমার্ক থেকে প্রত্যেকবার মানে প্রত্যেক মাসে জিনিসপত্র কিনি, তো প্রচুর সেভ হয় ওখানে, তো আমরা যা কিনেছি এখানে মোটামুটি প্রচুর টাকা সেভ হয়েছে, যা রেট থাকে তার থেকে অনেক কম দামে আমরা ওখানে পেয়ে। তো চলো আজকে আর কিছু বলবো না, ভিডিওটা এখানেই শেষ করব। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আশা করতেই পারি, কি একটা লাইক করে দিও। তো চলো এরপর দেখাবো নতুন অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।